ওনার কাছ থেকে শুনে আমি পরের দিনে এটা ইউজ করতে থাকলাম। আমি যখন চিফ স্ট্যান্ডার একটা, আমি কখনোই কোনো শিল্পীর বাসায় যাইতাম না, আমি কন্টিনিউটি স্টিল নিয়ে পপির বাসায় গেছিলাম। আচ্ছা, তো পপি আমার বললো শিল আপনি প্রতিদিন তো ওরা আসে আজকে আপনি, আমি কি না আমি একটু নতুন একটা ইয়ে পাইছি, আইডিয়া পাইছি যে এইরকমভাবে আসা যাওয়া করলে নাকি গণেশ টানা যায়, একদম আমাদের পরামর্শ বুদ্ধি দিচ্ছে, মানে আফসারি সাহেব বুদ্ধি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তখন পপি দরজার থেকে তো বিদায় করতে পারে না, তখন ওই বসুন রেফারেন্স বিস্কিট দিল, খাইলাম, পরে ওই ভিতরে কী জানে করতেছে, পারিবারিক কিছু গল্প কথা হলো, এভাবে যেন আমি প্রায় যেতে থাকলাম। একটা সময় দেখা গেল পপিও নিজে আমাকে ফোন দেয়, তুমি কোথায় আসো না একটু কথা বলো, মানে ঘনিষ্ঠতা বললো। আমার কথা হচ্ছে ওনার পরামর্শ অনুযায়ী নায়িকাদের সঙ্গে যে সম্পর্কটা ডেভেলপমেন্ট হয়েছে, আচ্ছা চম্পাবা বলি, পপি বলি, সাবদর বলি, পূর্ণিমা বলি, তারাই বলি, এটা আমি ওনার কাছ থেকে পাওয়া, এটার জন্য আমার গৌরব মালিক আপনার। আপনার আমাকে অনেকে ভুল বোঝে সিনেমা অঙ্গনে, অনেক পরিচালকরা বলে যে গাজী মাহব তোমার বুকে কেন নায়িকারা যায় বা তুমি কেন নায়িকাদের সাথে বুক মিলো, আমি বলো যেখানে আমার কোনো দোষ নাই, এটার দোষ তো হচ্ছে মালিক আফসারি সাহেব, উনি আমাকে 94-এ আমাকে এরকম একটা কথা বলছিল, আমি কি করবো, আর নায়িকার আমার একজন মালিক আফসারি বাংলা চলচ্চিত্রে আবার কবে আসবে আমরা জানি, আপনি হয়তো নায়িকার গল্প শুনতে চেয়েছেন, এর আগে আমি যা বলছি সেটি হয়তো ঘটনাটা সঠিক ছিল, বলার ভঙ্গিমাটা হয়তো একটু ফান ছিল, একজন মালিক আফসারি হইতে গেলে যে গুড়, যে শিক্ষা, যে আয়োজক, যে কাঠামো প্রয়োজন, তার কোনো কিছুই নেই, হয়তো বা আসবে শত বছর পর। মাস্টার মেকার ক্ষেত্র একজন ডাইরেক্টর সকলেই জানে সিনেমা এবং বাইরে, মেগাস্টার হিরো একজন, আর কেউ নাই, নায়ক রাজ কিন্তু একজন বাংলা সিনেমায়, তাও কেউ নাই, আলাদা টাইটেল, একজন মালিক আফসারি মাস্টার মেকার ক্ষেত্রে টাইটেল তো উনি তৈরি করে নাই, সকলেই বলছে ওনার যে শটে বিভীষণ, চিত্রনাট্যের যে গতি, ওনার ক্যামেরার যে অ্যাঙ্গেল, এবং মাঝে মধ্যে দেখবেন যে মাথায় কী যেন একটা বাঁধে কালো একটা চশমা, এবং ওনার যে স্টাইল, ধরন, এবং লাস্ট পাসওয়ার্ড দেখেন আপনারা, একটা পাসওয়ার্ডে তো মালিক আফসারি সাহেবকে দেখা যায় যে মিশাকে বিগ টাইডে যে পরপর কাটিংয়ে ক্লোজ আপ যে ইয়ে করেছে পর্দে আমরা যে দেখছি, আপনারা খেয়াল করবেন আজকে উনি তো মাস্টার মেকার ক্ষেত্রে, বাট ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, উনি তার দক্ষতার সফলতার পরিচয় দিচ্ছে কিন্তু ছবি কম করতেছে, তার কারণটা কি? না, ছবি কম করার কারণ হচ্ছে কি, একজন মালিক আফসারিকে তো সব প্রযোজকরা পারমেন্টিং করা বা ওনাকে যে ছবি নির্মাণ করার মতো আর্থিকভাবে, মানসিকভাবে এটা কষ্ট করবে, কারণ আপনারা জানেন মমতা দাসের ঘটনা, হ্যাঁ মমতা দাসের সাহেবের ঘটনা সবাই জানেন, তো তারপর কিন্তু একজনই মালিক আফসারি সাহেব যে উনি কিন্তু ওনার দেখেন ক্ষমা সিনেমা বলে এখন বলো এখন মিষ্টি খাইবে নাকি এটা বলো, তো আপনারা দোয়া করবেন আমাদের, আমার হয়তো কিছু সিনেমা মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সালাম প্রায় সালাম আপনারা জানেন না, আমি নীরবে যে জন্মাইসপুরে একদিন উনি আমাকে নিয়ে গেছে, তো বললাম উস্তাদ আমি এখানে আপনার পাটা ধরে বসে দেখেন কত কত, এখানে কিন্তু কোনো বারামই না, না এটা হচ্ছে আমার ভিতরে যে শ্রদ্ধাটা ভক্তিটা, কারণ ওনারা তো ইন্ডাস্ট্রির অনেক বড় বিষয় ভাই, সে ঘরের মধ্যে শুরু 81 সাল অথবা 83 সাল এক বছরের কথা, ওনার জীবনের লাস্ট মুভি পাস। আচ্ছা, আমরা একটু এই ঘরে সংসার নিয়ে জানতে চাই, মুভি শেষ করতে দিই ভাই, এখন আপনার শিষ্য তো আমরা পেয়ে গেলাম, এখন শিষ্য সম্পর্কে একটু শুনতে চাই আপনার মুখে। আমার না স্মৃতি সত্যি খারাপ, কারণ এক ঘন্টা আগে কি ঘটছে ভুলে গেছি, এখন কি বললো এগুলো আমার, এগুলো আবার সব দেখতে হবে, দেখলে আমার মনে পড়বে। আচ্ছা, মানে আরেকটা বিষয় মানে আফসারি ভাইয়ের কাছে আপনার একটু মানে অনুনয় এবং বিনয় সহ জানতে চাই, কালকে মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী, তো তার সাথে আপনার অনেক কাজ হয়েছে অথবা তার অনেক কাজ আপনার সাথে হয়েছে, তার সম্পর্কে একটু শুনতে চাই, যদি এই সময়ে তাকে একটু স্মরণ করতেন ভাই। আর গেলাম আজ না ভাই, একে ব্যাগ ব্যাগে দেখো সব জায়গায়, না 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 এখন এই মুহূর্তে না মান্নাকে নিয়ে কথা বলতে গেলে না এলোমেলো কথা হবে, এলোমেলো কথা হবে এই মুহূর্তে বলতে চাই, হ্যাঁ ওটা বলতে গেলে না এখানে আসে, এখানে আগে আসতে হবে তারপরে, এখন এই মুহূর্তে কিছু বলবো, তবে একটা অন্তত একটা কথা বলেন যে বর্তমান যে অবস্থা চলছে মান্না ভাই কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন? মান্না থাকলে অন্যরকম একটা কিছু দেখতেন আপনারা,
অন্যরকম একটা চেহারা দেখতেন, এত নোংরামি, এত কাদা ছোড়াছড়ি করার কারো সুযোগই থাকতো না, কারো সুযোগই থাকতো না, সে সুযোগ দেয়ও না কাউকে। এই পরিস্থিতির জন্য কি শুধুমাত্র একজন মান্নাকে শুধু প্রয়োজন, নাকি আরো কিছু বিষয়ে আমাদের দরকার? দেখেন, যে চলে গেছে তাকে তো আর পাবেন না, এখন যারা আছে এনাদের মধ্যে থেকেই কেউ না কেউ বেরিয়ে আসবে, এবং আসছেও তো, তাই না? দেখেন না, আজকে পরিবেশটা অন্যরকম না, ইন্ডাস্ট্রি চেঞ্জ আসছে, তো এই চেঞ্জটা দরকার ছিল, এই চেঞ্জটা ধরে রাখতে হবে, ব্যাস আর কিছু না। এমনি তার তাকে স্মরণ উপলক্ষে, মানে যেহেতু মৃত্যুবার্ষিকী, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক, এবং আমাদের দোয়া যেন তার গুনাহ মাফ করুক আল্লাহ, কারণ একজন সৎ ব্যক্তি ছিলেন, একজন সৎ ব্যক্তি ছিলেন, একজন সিনেমা প্রেমিক ছিলেন, সিনেমাকে না মনে প্রাণে ভালোবাসত, এটাই তার এফডিসি তার সংসার। এফডিসির বাইরে স্টার ছিল, এফডিসির ভিতরে কেউ বলতে পারবে না কারোর সাথে পাওলি মারছে বা কারোর সাথে বেয়াদবি করছে, সে প্রোডাকশন বয় থেকে প্রোডিউসার সবাই কাঁধে হাত দিয়ে কথা বলছে। নায়ক অথবা অভিনেতার বাইরে একজন সংগঠক মান্নাকে কেমন দেখেছিলেন? দারুণ দারুণ দারুণ। থাক, আজকে এসব কথা বলবো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। জি ভাই, আমি কি করলাম যে এখানে কি আছে একটু দেখি আমরা।